কি টান দিছে দেখো, খুব সুন্দর সাগরটা কিন্তু এদিক থেকে উপভোগ করা যাইতেছে, খুব সুন্দর, একদম ক্লিয়ার কাট দেখা যাইতেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা হানিফের একটি গাড়ি নিয়ে কক্সবাজার থেকে টেকনাফ যাব। তো এখন আমরা আছি কক্সবাজারে, কক্সবাজার থেকে রওনা দিয়ে দিছি টেকনাফের উদ্দেশ্যে। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে তোমরা সাথেই থাকবা, অনেক মজা হবে, মাস্তি হবে। আজকে কিন্তু আমাদের গাড়িটা চালাচ্ছে প্রো ড্রাইভার, তো প্রো ড্রাইভার গাড়ি যে চালাচ্ছে তোমরা একটু না দেখলে কি হয়, তো সেই জন্য বলতেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকবা। হালকায় উস্তাদ, হালকায় হালকায় টাইনে দিয়ে আমরা মেন রোডে ঢুকে যাই। তো আমরা একটুখানি সমুদ্র সৈকতের ওইদিকে গেছিলাম, তারপর একটা হোটেল, হোটেল থেকে কয়েকজন প্যাসেঞ্জার আসলো, তখন আমরা আজকে প্রোগ্রাম করলাম যে কক্সবাজার থেকে আমরা টেকনাফ যাব। বরাবর যাই ওস্তাদ, বরাবর বরাবর যান, আছে কিন্তু প্রো ড্রাইভার আছে। হ্যাঁ যাই, ঠিক আছে, হালকায় হালকায় সামনে এসআর আছে, যাই যাই বরাবর যাই, যাই ঠিক আছে। তো আমরা কিন্তু এখনো কক্সবাজারের দিকে আছি, বরাবর যাই বরাবর, হালকায় হালকায়। তো কক্সবাজার থেকে টেকনাফ কিন্তু খুবই সুন্দর রাস্তাগুলো, কারণ ডাইন পাশে সম্পূর্ণ সমুদ্র সৈকত, আমাদের বঙ্গোপসাগর দেখতে দেখতে আমরা আজকে চলে যাব, দেখতেই পারতেছি। তো যারা যারা ভিডিওতে লাইক করে নেয় সব একটা লাইক করে দাও, আর কমেন্ট করে দাও পরবর্তী ভিডিও তোমরা কোন টাইপের দেখতে চাও, কোন জায়গায় নিয়ে যাব তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, তোমাদের নাম লিখেও কমেন্ট করতে পারো। হালকার উপরে যাই যাই যাই, ডাইনে ক্লিয়ার আছে, ডাইনে ডাইনে ক্লিয়ার আছে, যাই বরাবর যাই, বরাবর যাই। ও ভাই ও ভাই, পুরো ড্রাইভারে কি করে দিল দেখতেই পারতেছ, দূরা দূরা স্পিডে আজকে টানতেছে। ওরে ভাই কি ওয়েদারটা, অস্থির ওয়েদার, অস্থির। তো আজকে কিন্তু আমরা নিজেরা প্ল্যান করে আজকে আমরা টেকনাফ যাচ্ছি, আজকে কারো রিকোয়েস্ট নাই। তো অনেক রিকোয়েস্টের ভিডিও আছে, তো ওই ভিডিওগুলো আসবে একে একে, সমস্যা নাই, সবার ভিডিও আমরা দেব। ও ভাই এদিকে জায়গাটা খুব সুন্দর, বরাবর চাই বরাবর। তো যদিও এই রাস্তাটা সম্পূর্ণই বরাবর, কারণ কক্সবাজার থেকে টেকনাফ একদমই সোজা, তো এখন তৈরি কিন্তু আর 100 কিলোমিটার মতন আছে, মোটামুটি 130-135 কিলোমিটার মতন ছিল, যাই বরাবর যাই, ঠিক আছে ঠিক আছে। ও ভাই ও ভাই কি টান দিছে রে ভাই, কি টান দিছে দেখো, খুব সুন্দর সাগরটা কিন্তু এদিক থেকে উপভোগ করা যাইতেছে, খুব সুন্দর, একদম ক্লিয়ার কাট দেখা যাইতেছে। তো আমরা একটুখানি বাইরে থেকে যদি চালাই তোমরা দেখতে পারবা, দেখো খুবই সুন্দর ওয়েদার, সেই লাগতেছে, হ্যাঁ সাগরের পানিগুলা দেখতে পারতেছি, যাই বরাবর যাই। তো যারা যারা লাইক করে নেয় সবাই লাইক করে দাও প্লিজ। আজকে কিন্তু আমরা অতি তাড়াতাড়ি চলে যাব, একদমই তাড়াতাড়ি, কারণ অল্প একটা রোড, খুবই অল্প একটা জায়গা, যাই ঠিক আছে, ও ভাই খুব সুন্দর একটা ব্রিজ, যদিও ব্রিজটা খুবই ছোট ছিল। তো বন্ধুরা তোমরা ফটাফট কমেন্ট করে দাও নেক্সট পর্ব তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও। এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর পাথরও দেখা দেখতে পারতেছি, যাই হালকায় বরাবর যাই বরাবর। তোমাদের কাছে কেমন লাগতেছে আজকের ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবা না। দেখি টাকা পাকা রাস্তা আছে, আমরা একটু স্লো স্লো চালাই, ও ভাই ঠিক আছে ঠিক আছে, বরাবর চাই বরাবর চাই, বরাবর চাই ওস্তাদ, বরাবর চাই, ওভারটেক করতে হইব, প্রো ড্রাইভার আজকে ওভারটেক করতেছে, খুব সুন্দর লাগতেছে কিন্তু এই জায়গাটা, খুব সুন্দর লাগতেছে।
দেখো সাইডের যে ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে, অস্থির, ফটাফট লাইক করে দাও বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার থেকে টেকনাফে হানিফের একটি গাড়ি নিয়ে। ওর সামনে এটা কি আবার ব্রিজ নাকি? ও, এটা লোহার ব্রিজ। আর সম্পূর্ণ এটা লোহার ব্রিজ। ও বাবা, ওদিকে পানি টানি ছিল। তো আমরা কিন্তু আরো 50 কিলোমিটার যাব, তারপরে কিন্তু আমরা টেকনাফে পৌঁছে যাব। দেখতে পারতেছো? ও ভাই, এই জায়গাটা তো আরো অস্থির। এদিকে একটা বাজারের মতন একটি জায়গা, দেখে বেশ কিছু গাড়ি টাড়ি আছে, আর তেল ভরার জায়গাও আছে, তেলের পাম্পও আছে। দিকে তো আমাদের তেল নেওয়া লাগবে, যেহেতু আমরা এই তেল যা আছে এটা দিয়ে কিন্তু আমরা টেকনাফ যাওয়ার পর আবার কক্সবাজার আসতে পারবো। তো এখন আর তেল নেব না, আগে সবাইকে নিয়ে যাই। যাই বরাবর, যাই হালকার উপরে, হালকায়। ঠিক আছে ঠিক আছে, চলবে চলবে চলবে, যান 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 যান, ডাইনে ডাইনে ফাঁকা আছে। বাস বাস, হালকার উপর দিয়ে ডাইনে কাটবে। সুন্দর সুন্দর, খুব সুন্দর হয়েছে। এদিকের ভিউটা কিন্তু অস্থির ভিউ। যাই বরাবর, চাই। ওরে ভাই, এত সুন্দর জায়গা। খুব সুন্দর লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগতেছে রাস্তাগুলা। সৌদি একটা গাড়ি আসলো দিক থেকে। এদিকে ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি। আর একটুর জন্য কিন্তু গাইডের সাথে লাগতো। বরাবর যাই বরাবর, ডাইনে গাড়ি আছে, ডাইনে গাড়ি আছে হালকায়। ব্রিজটা কিন্তু কাঁচা রাস্তা ব্রিজ মনে হয়। ও ওয়াও ওয়াও, জোস জোস, খুবই লং এতে একটা, মানে খুবই সেই। যাই বরাবর, যাই। ওদিকে আবার একটু উঁচা আছে, ওই দেখো পিছনে গারো গাড়ি আসতেছে, সম্পূর্ণ উপরে উঠে গেছি। মাঝখানে জায়গাটা ছিল একদম খোদর। বন্ধুরা অলরেডি আমরা চলে আসছি কক্সবাজার থেকে টেকনাফে। দেখতে পারতেছো আমার তো 3 কিলোমিটার মতন আছে। তো এদিক থেকে আবার সেন্ট মার্টিনে চলে যাবে, যাদেরকে নিয়ে আসলাম। ও ভাই, সেম ব্র্যান্ডের আর একটা গাড়ি বলবো। তো এদিকেই রাখি, এদিকে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। তো হানিফের কাউন্টারে রাখি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে জার্নিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবো না। আমরা কিন্তু অবশেষে টেকনাফে চলে আসি। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা সাবস্ক্রাইব করো নাই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা।